হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে। এখন সবাই মেসেঞ্জার ব্যবহার করি, কিন্তু এই মেসেঞ্জার এমন একটি সময় আসে, তো ধরা যাক যে আপনাকে মেসেজ দিয়েছে তা ওপেন করে দেখতে চাচ্ছেন না, কিন্তু মেসেঞ্জারের এই মেসেজটি দেখতেও খুব প্রয়োজন হতে পারে। আর এই অবস্থায় যদি মেসেজটি দেখতেছেন তাহলে সিন হবে, আর এই মেসেজটি সিন হলে সেই বুঝতে পারবে আপনি তার দেওয়া মেসেজটি দেখেছেন। তাই আজ দেখিয়ে দেব কীভাবে আপনি মেসেঞ্জারের মেসেজটি ওপেন করলেও কেউ বুঝতে পারবে না মেসেজটি আপনি দেখেছেন কি না। তাই চলুন এবার দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইল এবং কম্পিউটারে কীভাবে এই মেসেজটি ওপেন করে দেখলে আনসিন দেখাবে। এবার মূলত যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনার নিচ থেকে অথবা এই মোবাইলের উপর থেকে এই বারটি টেনে আনুন। টেনে আনার পরে আপনারা একটু নিচে খেয়াল করুন, দেখুন এখানে এই অ্যারোপ্লেন মুড নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অ্যারোপ্লেন মুডটি অন করে দিন। অ্যারোপ্লেন মুড অন করার পর এবার কেটে দিন এবং আপনার হাতে থাকা মোবাইলে মেসেঞ্জারে আপনি প্রবেশ করুন। প্রবেশ করার পর আপনারা দেখেন আপনি যার মেসেজটি ঠিক দেখতে চাচ্ছেন যেন ওই ব্যক্তি বুঝতে না পারে বা জানতে না পারে আপনি তার দেওয়া মেসেজটি দেখেছেন। প্রোফাইলে বা আইডিতে প্রবেশ করুন এবং এই মেসেজগুলো এভাবে ধারাবাহিকভাবে আপনার যতটুকু প্রয়োজন সেভাবে দেখে নিন। দেখা শেষ হয়ে গেলে আপনি ক্লোজ করবেন অথবা কেটে দেবেন। এরপরে আবারও আপনারা চলে আসবেন বারে। বারে আসার পরে আপনারা যেখানে অ্যারোপ্লেন মুড অন করে দিয়েছেন এবার আবার এই অ্যারোপ্লেন মুড অফ করে দিবেন। তারপর প্রয়োজন অনুসারে আপনি আগের মতোই ব্যবহার করবেন, দেখবেন এখানে 100% সে বুঝতে পারবে না এবং এমনকি মেসেজটি সিন দেখাবে না। বন্ধুরা এবার দেখিয়ে দিচ্ছি কম্পিউটারে কীভাবে এই কাজটি করবেন। সর্বপ্রথম আপনাদের এই পিসি বা ল্যাপটপের ডাটা কানেকশন থাকবে। এরপরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে ক্রোম ব্রাউজারে ক্লিক করে আপনারা প্রবেশ করবেন এবং সার্চ বক্সে টাইপ করবেন আনসিন ফর মেসেঞ্জার। এরপরে আপনারা সার্চ করুন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন আনসিন ফর ফেসবুক মেসেঞ্জার, এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পরপরই আমরা দেখতে পাবো এই এক্সটেনশনের একটি ঘর রয়েছে। আমরা এই আনসিন ফর ফেসবুক মেসেঞ্জারের ডান দিকে অ্যাড টু ক্রোম এই অপশনটিতে ক্লিক করে আমরা এক্সটেনশনটি অ্যাড করে নেব। এবার অ্যাড এক্সটেনশনে ক্লিক করে নিই। এখানে একটু ওয়েট করতে হবে। এবার চেকিং হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পারবো এমন একটি ইন্টারফেস আমাদের সামনে আসছে। বন্ধুরা এবার দেখেন আনসিন মেসেজটি ফর ফেসবুক, এখানে অপশনটি অ্যাক্টিভ হওয়ার পরে আমরা একটু নিচে গেলে একটি টিউটোরিয়াল দেখতে পাবো। এই টিউটোরিয়াল দেখে অনেকটা বুঝতে পারি এবং আমাদের যে মেসেজগুলো সেই মেসেজগুলো এইভাবে দেখাচ্ছে যে আমরা আসলে অ্যাক্টিভ যখন দেখি তখন হয়তো এভাবে দেখায়, আর যখন আমরা মেসেজগুলো আনঅ্যাক্টিভভাবে দেখতে পারি তখন হয়তো এভাবেই ঠিক দেখায়। তো আমরা এভাবে এই টিউটোরিয়ালটি দেখে বুঝে নিব যে আমরা কীভাবে মেসেজগুলো দেখার পরেও আনসিন হিসেবে মেসেজগুলো থাকবে। তো এভাবেই আমরা এই একটি কম্পিউটার ও ল্যাপটপের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো মেসেজ আমরা মেসেঞ্জারে যদি দেখি সেগুলো অবশ্যই আনসিন হিসেবেই থাকবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।